সো হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আপনার যদি একটি গেমিং চ্যানেল থাকে এবং আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ ও চ্যানেলের সাবস্ক্রাইবার আছে না, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি 2 মিনিট দেখার জন্য, স্কিপ না করে। আপনি যদি আপনার গেমিং চ্যানেলকে গ্রো করতে চান, ভিডিওতে ভিউজ ও চ্যানেলের সাবস্ক্রাইবার আনতে চান, তাহলে আমি আপনাকে যে 2টো টিপস বলবো, আপনি যদি এই টিপস দুটি ফলো করে কাজ করেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি 2 মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে। আর যদি না করে আপনি আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেবেন। আপনি অবশ্যই জানেন এখনকার সময়ে গেমিং চ্যানেলে কেমন ভিউজ আছে। সো আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন বড় বড় গেমিং চ্যানেল আছে, যেমন টোটাল গেমিং, দেশি গেমার, আরও বড় বড় গেমিং চ্যানেল আছে। তো এরা যদি লাইভে আসে, এদের লাইভ দেখে 2 লাখ 2.5 লাখ এরকম লোক এদের লাইভ দেখে, এবং এরা প্রতিদিন ভিডিও আপলোড করে, এদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। কিন্তু আপনার তো একটা গেমিং চ্যানেল আছে, আপনার ভিডিওতে কেন ভিউজ আসে না, কেন চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, এবং আপনি পেরেশান হয়ে যাচ্ছেন যে কি করলে আপনার ভিডিওতে ভিউজ ও চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। সো আমি যে 2টি টিপস বলবো, আপনি যদি এই টিপস দুটি ভালোভাবে শুনে বুঝে ফলো করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে খুব বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল গ্রো করতে শুরু করবে। সো ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট ও হেল্পফুল হবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ও ইউটিউবের সমস্ত টিপস পাওয়ার জন্য অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমেই চ্যানেলের শুরুতে গেম প্লে করে, অর্থাৎ গেম খেলে সেটিকে রেকর্ড করে আপনারা কন্টিনিউ ইউটিউবে আপলোড করতে থাকেন, সেটা ফ্রি ফায়ার হোক বা পাবজি হোক। আপনি খুব ভালো গেম প্লে করেন, অর্থাৎ ফ্রি ফায়ার বা পাবজি আপনি খুব ভালো খেলেন, সেটা আপনি জানেন, আপনি জানলে তো আর হবে না, সেটা সবাইকে জানাতে হবে যে আপনি খুব ভালো গেম খেলেন। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন কিন্তু আপনার ভিডিও তো কেউ দেখে না, তাহলে তারা কিভাবে জানবে যে আপনি খুব ভালোভাবে গেম প্লে করেন? একমাত্র তারা একটা উপায়ে জানবে, তারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করে এবং সার্চ করলে আপনার ভিডিও যদি তাদের সামনে যায়, তবেই তারা দেখবে এবং তবেই তারা বুঝবে যে আপনি ভালো গেম প্লে, অর্থাৎ ভালো খেলেন। কিন্তু তারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করে, তাদের সামনে তো বড় বড় ইউটিউবারদের ভিডিও আসে, আপনার ভিডিও তো আসে না, তাহলে তারা কিভাবে জানবে যে আপনি ভালো গেম প্লে করেন? আপনি নিজেই ইউটিউবে গিয়ে আপনার ভিডিওর টাইটেল ধরে সার্চ করে দেখবেন, আপনার ভিডিও আসবে না, আপনার সামনেও বড় বড় ইউটিউবারদের ভিডিও শো করবে। তাহলে এবার আপনি বলবেন যে ওই ফ্রি ফায়ার বা পাবজি হোক, কোন টপিক উপর ভিডিও বানালে লোক আপনার ভিডিও দেখবে, বা কোন টপিকের উপর ভিডিও বানালে নতুন নতুন দর্শকের সামনে শো করবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই শো করবে। আপনি যদি ফ্রি ফায়ার বা পাবজি একটি টপিকের উপর ভিডিও বানান, অবশ্যই নতুন নতুন দর্শকদের সামনে সেই টপিকটি শো করবে। সেটা কী টপিক আপনারা কি জানেন? সেটা হলো যখন ফ্রি ফায়ার বা পাবজিতে নতুন কোনো স্কিন আসে, যেমন গান স্কিন, ফ্রিতে কিছু গিফট দেয়, সবাই নতুন নতুন ইভেন্ট আসে, অনেক সময় কি করলে যে আজকে যদি আপনি এই ম্যাচে এতগুলো বুবা মারতে পারেন তাহলে আপনাকে এই ড্রেসটি গিফট করায়, এরকম অনেক ইভেন্ট আছে, চাই সে ফ্রি ফায়ার হোক পাবজি তো। সো আপনি যদি এই টপিকের উপর ভিডিও বানান, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। কারণ আপনি ফলো করে দেখবেন, আপনি যদি এরকম কোনো ইভেন্ট আসলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন, তখন কিন্তু ওখানে বড় বড় ইউটিউবারদের ভিডিও আসে না, তখন ফলো করে দেখবেন বেশিরভাগ সময় অনেক ক্ষেত্রে ছোটো ছোটো ইউটিউবারদের ভিডিও ওখানে সামনে গিয়ে শো করে। তো সেম আপনাকে ওই রকম ফ্রি ফায়ার হোক পাবজি হোক নতুন নতুন ইভেন্টের উপর আপনাকে ভিডিও বানাতে হবে। এই নয় যে আপনি গেম প্লে রেকর্ড করে আর ভিডিও আপলোড করবেন না, গেম প্লে রেকর্ড করে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, প্লাস তার সঙ্গে সঙ্গে নতুন নতুন ইভেন্টগুলো আপনাকে ফলো করতে হবে, তবেই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর যদি ভিডিওতে ভিউজ আসে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে। এই টিপসটি ফলো করার সঙ্গে সঙ্গে আপনাকে 2 নম্বর টিপসটিও ফলো করতে হবে। 2 নম্বর টিপসটি হলো আপনাকে কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করতে হবে। আপনি অবশ্যই জানেন যে ইউটিউবে এখন শর্ট ভিডিও প্রমোট করছে, প্রায় সময় ট্রেন্ডিংয়ে আসছে, আপনাকেও শর্ট ভিডিও আপলোড করতে হবে, আপনার লাইভ প্রুফ দেখাবো। শর্ট ভিডিও আপলোড করে অনেক চ্যানেল আছে শুধু কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার করে নিয়েছে শর্ট ভিডিও আপলোড করে। সো আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আসার পর ইউটিউব অ্যাপটি ওপেন করে নেব। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে লিখব ফ্রি ফায়ার শর্টস,
সো দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার শর্টস ভিডিও সামনে চলে এসছে। আসার পর এই ভাইটি চার মাস আগে একটি ভিডিও ছেড়েছে, 37 মিলিয়ন ভিউ এসছে। এই ভাইটি ছেড়েছে এক সপ্তাহ আগে, ছেড়েছে 5.2 মিলিয়ন ভিউ এসছে। সো আমরা এই ভাইটির চ্যানেলটি ওপেন করে নেব। তো ওপেন করলে দেখতে পাচ্ছেন এই ভাইটি প্রায় 2.5 মিলিয়ন সাবস্ক্রাইবার করে নিয়েছে। তো আমরা যদি ভিডিওতে ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছেন এই ভাইটি কন্টিনিউ শর্টস ভিডিও আপলোড করছে। দেখতে পাচ্ছেন কন্টিনিউ শর্টস ভিডিও, কারণ এখন ইউটিউব শর্টস ভিডিও খুব প্রমোট করছে। সো আপনাদেরকে ওরকম কন্টিনিউ শর্টস ভিডিও আপলোড করতে হবে। এবং এই ভাইটি দেখতে পাচ্ছেন 2 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে, 11 ঘন্টা আগে দিনে 4-5টা করে আপলোড করছে। আপনাদেরকেও এরকম দিনে 4-5টা করে শর্টস ভিডিও আপলোড করতে হবে। এবং আপনি ইউটিউবে এসে এই ভাইটির চ্যানেলটি দেখতে পাচ্ছেন, সে সার্চ করলে দেখতে পাবেন প্রায় ভিডিও কিন্তু আছে 1 মিনিটের কাছাকাছি, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ওপরে প্রায় ভিডিও সব 30-40 সেকেন্ডের ওপরে করে, কারণ 30-40 সেকেন্ডের ওপরে ভিডিওগুলো বেশিরভাগ ভাইরাল হচ্ছে। এই নয় যে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিডিও ভাইরাল হচ্ছে না, হচ্ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 30-40-50 সেকেন্ডের শর্টস ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে। সো সঠিক নিয়মে কীভাবে শর্টস ভিডিও ভাইরাল করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিও শেষে ওই ভিডিওগুলিও দেখতে পারেন। তো আমরা অন্য ভাইয়ের চ্যানেলটাও ওপেন করে দেখে নেব। তো আমরা এক্সক্রল করে একটু নিচের দিকে নেমে আসলে 1 মাস আগে এই ভাইটি দেখতে পাচ্ছেন একটা শর্টস ভিডিও আপলোড করেছেন। তো যা সেই ভাইটির চ্যানেলটি আমরা ওপেন করে নেব। তো প্রায় 60,000-এর কাছে এই ভাইটির সাবস্ক্রাইবার আছে। সো আমরা ভিডিওতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই ভাইটিও কিন্তু কন্টিনিউ শর্টস ভিডিও আপলোড করছে, কারণ শর্টস ভিডিও আপলোড করলে ভিউজ আসছে প্লাস চ্যানেলের সাবস্ক্রাইবারও আসছে। দেখতে পাচ্ছেন কন্টিনিউ শর্টস ভিডিও আপলোড করছে। সো আপনাদেরকে এরকম কন্টিনিউ শর্টস ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও সম্বন্ধে কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।